এবার আসি হচ্ছে চিকেন কারি, যেটা হচ্ছে আমাদের বাঙালিদের প্রিয় খাবার। তো চলো একটু রুটি আর একটু চিকেন কারি। চিকেন কারি লেয়ারটাও যে খুব একদম তেল বা খুব ঘন সেরকমই না, একদম পাতলার উপর চিকেন কারিটা করেছে। গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটা প্রচণ্ড বাজে যাচ্ছে আমার, মানে এক ভেবেছিলাম অন্য একটা ভিডিও করবো বলে এসেছিলাম, বাট সেটা হয়নি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, এখন ঠিক বাজে হচ্ছে দুপুর দুটো। চলো কিছু কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। নিজের হাতে কি সবটা করো? সব করি। আর তোমার একা, মানে তুমি একাই না আর কেউ করো? আছে। আচ্ছা, কি সকাল কটা থেকে তোমার দোকান? মানে দোকান 10টা থেকে। আর বন্ধ কখন? রাত্রি 12টা। রাত্রি 12টায় তুমি একা মানে পুরোটা করো? এই রান্না বান্না কে করে তাহলে? রান্না আমি করি। রান্না তুমি একা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আজকে কি কি হয়েছে একটু বলো। তরকা হয়েছে, আলুর দম, সয়াবিন, চানা, ঘুগনি, সবজি, মাংস। আচ্ছা আচ্ছা, ভাতের কোনো আইটেম আছে? না না, শুধু ভাত নেই, শুধু রুটি। আচ্ছা, পরোটা ফরোটা হয়? না, পরোটাও হয় না, শুধু রুটি। কত বছর ধরে তুমি এই দোকানটা চালাচ্ছ? আমার এটা 42 বছরের দোকান। 42 বছরের দোকান? তুমি কি একাই? না, আগে আমার দেওয়ার চালাতো, তারপরে শাশুড়ি শ্বশুর চালাতেন, এখন আমি চালাচ্ছি। এখন আমার পরে কে চালাবে? দেখ বসার জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, বেশ আমার মতো ছোট হাইটের জন্য বসার জায়গাটা একদম পারফেক্ট। তো চলো এবার আসি খাবার কথায়, মুডটা ঠিক করতে হবে। তো দেখতে পাচ্ছ কালারগুলো জাস্ট অসাধারণ। ফার্স্টে বলে দিই, এটা হচ্ছে ঘুগনি ও টমেটো, ধনে পাতা, পেঁয়াজ, গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে গাইস। এটা হচ্ছে আলুর দম, এখানেও টমেটো ধনে পাতা দেওয়া আছে। আর এটা হচ্ছে বাঙালির প্রিয় চিকেন কারি। ও ও, তার মধ্যে দেখো লেগ পিস উকি মারছে। তা আমি নিয়ে নিয়েছি হচ্ছে আলুর দম, ঘুগনি, চিকেন কষা, আর সঙ্গে নিয়ে নিয়েছি 4 পিস রুটি। প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছে। তো এই হচ্ছে রুটিগুলোর সাইজ, এই দেখো আমি খুলে দেখাচ্ছি। এই হচ্ছে একটা রুটির সাইজ, রুটিগুলো বেশ নরম কিন্তু, অনেক সময় রুটি দেখবে মানে চিপসে যায় কিন্তু সেটা কিন্তু ভালো নরম। আচ্ছা এবার আছি ঘুগনি, ঘুগনি, এটা হচ্ছে ঘুগনি, এটা হচ্ছে আলুর দমে, আলুর দমে কিন্তু 4 পিস আলু দিয়েছে। এবার খাবারগুলো টেস্ট করবো। ফার্স্টে রুটি আর ঘুগনি, ঘুগনির কোয়ান্টিটিটা দেখো দেখো, মানে 15 টাকার মধ্যে ঘুগনি, আলুর দম, রুটি কোথাও পাবে? আর এই চিকেন কারিটা আমি আলাদা করে নিয়েছি। এই চিকেন কারিটার প্লেট হচ্ছে মাত্র 50 রুপিস, যার মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1 পিস চিকেন লেগ পিস, আর এই 1 পিস মাংস। এটা এটা আমি আলাদা করে নিয়েছি, এটা চাইলে তোমরা নিতেও পারো, নাও নিতে পারো, এটা তোমাদের পার্সোনালি ব্যাপার। আর আমি ঘুগনি আলুর দম চুজ করেছি, এই হচ্ছে ঘুগনি আর আলুর দম। তোমরা চাইলে আরও অনেক রকম মিক্স সবজি আছে, তরকা আছে, সেগুলো চুজ করতে পারো। এবার হচ্ছে প্লেন একটু ঘুগনিটা খেয়ে দেখি, যে ঘুগনিটা জাস্ট গরম ভাব বেরোচ্ছে। এবার আসি একটু আলুর দম। তা আলুর দমে দেখতে পাচ্ছি 4 পিস বড় বড় সাইজের আলু দিয়েছে, একটু রুটি, একটু আলুর দম। এই শীতকালে রুটি আলুর দম সঙ্গে পেঁয়াজ, মানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা খাবার কিন্তু গরম করে দিয়েছে, কারণ খাবার তো সংসারে করে দেওয়া সম্ভব নয়, খাবার করে রাখাতে কিন্তু গরম করে সার্ভ করছে ঠাকুমা। এই একটু আলুর দম খেয়ে রেখে আলুদম নিয়ে আলাদা করে কিছু বলার নেই, একদম ঘরোয়াভাবে তৈরি, কোনো ঝাল বা কিচ্ছু নেই। আর কালারটা দেখে আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো এটা একদম ঘরের হাতে, যাতে সবাই এটা খেতে পারে, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের খাবার এটা যোগ্য। তো এই খাবারগুলো তোমরা মাত্র পেয়ে যাচ্ছ 15 টাকায়। আর এবার আসি হচ্ছে চিকেন কারি, যেটা হচ্ছে আমাদের বাঙালিদের প্রিয় খাবার। তো চলো একটু রুটি আর একটু চিকেন কারি।
চিকেন কারি লেয়ারটা ওই যে খুব একদম তেল বা খুব ঘন সেরকমই না, একদম পাতলার উপর চিকেন কারিটা করেছে। লঙ্কার পেঁয়াজ খেয়ে নিলাম, এবার দেবো চিকেনটা কিরকম করেছে ঠাকুমা। চিকেন কারিটা তো ভালো হয়েছে, কিন্তু চিকেন চিকেনটা ভালোই সফট আছে। আমাকে এরকম একটা পিস দিয়েছে, তো আমি এই পিসটাই আগে খাচ্ছি। দেখো চিকেন কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে, খুব সফট। আর এই হচ্ছে চিকেন কারি, যেখানে ধনে পাতা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে যেমন ঝোল করেছে সেরকম। এই হচ্ছে কালারটা, প্লেনের মধ্যে প্রত্যেকটা খাবার একদম অসাধারণ। আর এই হচ্ছে চিকেন লেগ পিসটা, চলো এগুলো চিকেন লেগ পিস খাওয়া যাক। অনেক সময় দেবে চিকেন যেমন সেদ্ধ হয় না তখন লাল লাল ইয়ে থাকে, কিন্তু এখানে কোনো লাল লাল রক্ত দাগ নেই, তার মানে চিকেন কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর প্রত্যেকটা কালার কিন্তু প্লেনের ওপর ঘরোয়া রান্না, যেমন আমরা বাড়িতে ঘরোয়া রান্না মায়ের হাতে খাই, কিন্তু সেরকমও ঠাকুমার হাতে ঘরোয়া রান্না খেতে গেলে তোমাদের এখানে আসতেই হবে। চলো এই আমি খাওয়া দাওয়া শেষ করি, আর ঠাকুমার হাতে এই ঘরোয়া রান্না খেতে গেলে তোমাদেরকে আসতে হবে ঠিক 145 অ্যাভিনিউর কাছে, সিটি স্টাইলের উল্টো দিকে, সাউথ সিটি মল থেকে একটু ক্রস করে সিটি স্টাইলের উল্টো দিকেই হচ্ছে এই ঠাকুমার দোকান। তোমরা যারা যারা আসতে চাইছো তাদের জন্য আমি গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা আসো ভিজিট করো আর ঠাকুমার হাতের এই ঘরোয়া রান্না একবার খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এছাড়া অনেক ধরনের আইটেম আছে যেখানে এসে ট্রাই করো আর গরম গরম খাবার এর স্বাদ নিয়ে যাও। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আজকের জন্য টাটা, এতগুলো খাবার শেষ করতে হবে, আবার দেখা হবে নেক্সট ডে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওটা, আজকের জন্য টাটা।